হ্যালো মাই ডিয়ার প্যারেন্টস আই होप অল অফ ইউ আর ফাইন ওকে সো মাই ডিয়ার আমি আজকে আমাদের শেমব্রো গাইডস মাই প্র্যাকটিস বুকের 7 নম্বর পেজের অ্যাক্টিভিটি করাবো হুম সো তার জন্য দেখুন ঠিক এই রকমভাবে আপনাদেরকে ফার্স্ট লাইনে পাঁচটা লোয়ার কেস ই লিখে দিতে হবে হুম আপনারা এই রকম ভাবে লিখে দেওয়ার পরেই আমাদের শেমব্রো গাইডসরা তাদের অ্যাক্টিভিটি করতে পারবে

আচ্ছা তার জন্য এই দেখো এই মাই প্র্যাকটিস বুক আর তার সঙ্গে সঙ্গে পেন্সিল আর ইরেজার নিয়ে তোমরা চটপট রেডি হয়ে যাও ওকে তোমরা রেডি হয়ে গেছো ভেরি গুড আচ্ছা এবার তো পেজ ওপেন করতে হবে তাই না হুম এখন তোমরা চটপট মাই প্র্যাকটিস বুকের পেজ নাম্বার 7 ওপেন করে ফেলো ওপেন করেছো এই দেখো মাম্মি বাবা বাবা কে এই রকম ভাবে পেজটা রেডি করে দিয়েছেন তাই তো হুম এই দেখো এখানে কোন লেটা দেখতে পাচ্ছো কোন লেটা লেখা লো ওকেস ই তাই তো হুম আমরা এখন পুরো পেজেই ল ওকেস ই লেখা প্র্যাকটিস করব ওকে আচ্ছা দেখো তো ল ওকেস ই কিভাবে লিখতে হয় এমিডলে টু ব্ল্যাক লাইনস মধ্যে স্লিপিং লাইন তারপরে এইভাবে ঘুরিয়ে দিলেই হয়ে গেল লোকেস ই তাই তো হুম চলো এই যে লোকেস ই গুলো লেখা রয়েছে তার নিচে নিচে আমরা এখন পুরো পেজটা জুড়ে লোকেস ই লেখা প্র্যাকটিস করব হুম চলো সবাই লেখো আমার সঙ্গে সঙ্গে ফার্স্ট কি স্লিপিং লাইন তাই তো তারপরে এইভাবে ঘুরিয়ে লোকেস ই সবাই লেখো হুম লিখতে লিখতে বলো লোকেস ই হুম ভেরি গুড তাহলে লোকেস ই কিভাবে লিখতে হয় সবাই বলো স্লিপিং লাইন আর এইভাবে ঘুরিয়ে লোয়ার কেস ই তাই তো হুম ভেরি গুড দেখো এই লোয়ার ই লেখার সময় কিন্তু খুব কেয়ারফুলি লিখতে হবে এই মিডলে টু ব্ল্যাক লাইনসের বাইরে যেন লোকেস কেস ই না চলে যায় হুম যদি দেখো এই টু ব্ল্যাক লাইনসের বাইরে বেরিয়ে যাচ্ছে তবে রেস করে নেবে নিয়ে তোমরা আবার লোয়ার কেস ই লিখবে হুম লোয়ার ই লিখতে লিখতে সবাই বলো লোয়ার ই লোকেশ ই হুম তারপরে লোকেশ ই কীভাবে লিখতে হয় সবাই বলো স্লিপিং লাইন এইভাবে ঘুরিয়ে লো কেশ এই দেখো এখানে আমি অনেকগুলো লোকেশ ই লিখলাম তাই তো তোমরাও তো আমার সঙ্গে সঙ্গে লিখলে হুম এইবার তোমরা দেখো ওই একই রকমভাবে এ বা কি পেজেও লো কেশ ই লিখে ফেলো হুম লিখে পুরো অ্যাক্টিভিটিটা কমপ্লিট করে নাও নাও মাই ডিয়ার প্যারেন্টস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের সেম রকাইটস দিয়ে বাকি পোরশনের অ্যাক্টিভিটিটা করার জন্য গাইডেন্সের দরকার হলে আপনারা এই ভিডিওটা রিপ্লে করে দেবেন তাতে আমাদের সেম রকাইটসরা এই ভিডিওটা দেখতে দেখতেই পুরো অ্যাক্টিভিটিটা করতে পারবে হুম ওকে সো মাই ডিয়ার সেম তোমরা তো এখন একটা লোকেস লেটার লেখা প্র্যাকটিস করলে তাই তো ইয়েস আচ্ছা এবার কি করতে হবে এই পেজের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মাম্মি বাবা দে দিতে হবে তাই তো হুম সো মাই ডিয়ার শিমপ্রো কার্স আজকের মতই পর্যন্ত